কিন্তু এদেশে পরকের বিষ আছে না নাই? কয়েকদিন আগে দেখেছেন বিদেশি বাবা গো, দেখছেন না আপনারা নিউজটা ভাইরাল হয়েছে, স্বামী তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে প্রেমিক সাজছে। কথাকে বোঝেন নাই মনে হয়, স্বামী প্রেমিক আবার প্রেমিক কি স্বামী, কথাকে বোঝা গেছে? বিদেশে থাইকে বইয়ের সাথে কথা বলতে যায়, হোটেলে দেখা করবে যায়, দেখি খাপে খাপ মমতাজের ভাব, বোঝেন নাই মনে হয়। স্বামী বিদেশ চলে গেছে, প্রেম করে অন্য আরেকটা ছেলের সাথে, ও আবার দুইটা নাম ব্যবহার করছে দুই জায়গা, কথা বুঝতে পারতেছে? আর এই বোকা নারী স্বামীর সাথে কথা বলতেছে কিন্তু বোঝে না, এটা লাউ না কদু দুটাই যে হমান, বোঝে না না বুঝে প্রেম প্রীতি চালা হয়ে গেছে, কঠিন প্রেম। প্রেম করতে যায় যে প্রেমিকের সাথে কি করা লাগে, দেখা করা লাগে, আর নাম কি রে যুবক ভাইরা, ডেটিং, কি না ডেটিং এ সেটিং হয়ে গেছে, কথা বুঝছেন? ওই ডেটিং করতে যায় দেখে যেই লাল যেই লাল যে স্বামী সেই প্রেমিক, প্রেমিক কি স্বামী, কথাকে বোঝা গেছে? ধরা খায় গেছে কি মারামারি দুইজনের, স্বামী থাপ্পর মারে ও, আবার স্বামী থাপ্পর মারে ওরে, ঘটনা ভাইরাল, কথা কন ঠিক কি না? এই তো দেশের পরকীয়া প্রেমের খবর, কথা কন। আজকের মা বোনেরা কি ভালো মনে করছেন? স্বামীর সাথে কথাই গোবার চায় না, কথাই গোবার চায় না, মনে এত দামি সম্রাট কন্যা বাচ্চার মেয়ে, কথা মানে মুখ দিয়ে বেরি হয় না। স্বামী কয়ে শোনো ইয়ে না কাপড় চোপড় গুলো না পরিষ্কার করো তো, সারাদিন কাপড় ধোবে আমার আর কাম নাই, আছে না? স্বামী বলতেছে শোনো ইয়া রহিমা না ভাতটা দাও বারে, খিদে লাগছে না খায়া দেয়, আমি ব্যবসার দিকে যাই, দিচ্ছি আমি মানুষ না মেশিন, চাইলে না দিলেন না, কথা কর না কে, স্বামী খাবারও দেয় ঝাড়ি মারে, আছে না? নাই। আবার স্বামী যদি একটু অসুস্থ হয় দুই চার দিনে ঔষধ তুলে তুলে খেলে লাগে, এনা ঔষধটা খায় না আমাকে উদ্ধার করো তো, সাত দিন ধরে পড়ে আছে, মরেও না ঘাটা সারেও না, কথা কন না কে, এরকম বউ আছে না? নাই। এদের শেখা লাগবে আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর কাছ থেকে, কথা কন, আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমা সুন্দরী 18 বছর স্বামীর সেবা করছে, সুবহানাল্লাহ, কয় বছর? 18 বছর, এখন 18 মাস পরে থাকলে কবি তুমি ডিলেট, আমি নতুন কিছু ধরলাম, কথা কন, এখন সেবা করবি 3 মাস 6 মাস পরে থাকলে, কথা কন, আছে 2-4টা হয়তো বা ভালো থাকতে পারে, আমি মাঝে মাঝে যে বাস করে সর্দি কাশ হয়তো বা আমার শরীর ব্যথা টাথা করে, লং জার্নি করে আসছি, আমার বউকে যদি বলি রে শরীর কম ম্যাচ ম্যাচ করতেছে না, বোঝেন নাই কথা, শরীর ম্যাচ ম্যাচ করতেছে একটু খেদমত করো, তখন হ আমার আর কাম নাই, বাচ্চা কাচ্চা আছে এগুলো দেখতে সময় চলে যায়, কথা বোঝেন নাই? পাউটে পারছেন আর একটা বিয়ে করো, কি কয়, পাউটে পারছেন আর একটা বিয়ে করো, এখন বিয়ে যদি করি অবস্থা ভালো না খারাপ, আগুন জ্বলবে জ্বলবে আগুন জ্বলবে ঘরে ঘরে, কথা কর না কেন, ওই মুখের তালত করছে খালি কালকেই বিয়ে করে দেখি কি করে, কথা কর না কেন, রাগ করছেন ভাই? তাহলে ঘরের অবস্থায় আমি হুজুর আমার ঘরের অবস্থা, আপনার অবস্থা কি, ওই একই রোগে সবাই ভুগতেছি, বলাও যাও না সয়াও যায় না, কথা কর, এরকম বউ আছে না? নাই। তাহলে ডিজিটাল বউ স্বামীর সাথে কথা কয় না, স্বামীর সাথে কথাই বলতে চায় না, স্বামী বাড়ির থেকে বের হয়ে গেলে অনভ্যাসে যায়, যে স্ত্রী স্বামীর সাথে কি রাগারাগি ভাষায় কথা বলে, ওই স্ত্রী মোবাইলে যদি কেউ ভুল করে রং নাম্বারে কল দেয়, হ্যাঁ বলেন, কে কোথা থেকে কেন ফোন দিয়েছেন, ও ওই পার থেকে হয়তো বলছে আপনার কণ্ঠটা অনেক মিষ্টি, হ্যাঁ এই কথা বলবেন না আমার কি আর সেই বয়স আছে, কি যে আলাপ গো, ছেলেগুলো তো কম খারাপ না, এরা কি কম খারাপ, আমার এলাকার আমার মুসল্লি আমার মসজিদে নামাজ পড়ে, তো ছেলেটা ডাক্তার, তো আমাকে বলতেছে হুজুর আমার ছেলের একটু ইয়ে বলবেন একটু বুঝাবেন, কেন কই জানেন না, ডাক্তার হিসেবে আমার ছেলে যথেষ্ট ভালো, চেম্বারে রোগী দেখে খুবই ভালো, সব রোগীদের সাথে এত অমায়িক ব্যবহার করে, তার ব্যবহারে সব রোগীর মুখে মুখে আমার ছেলের প্রশংসা, কিন্তু সেই ডাক্তার ছেলে বাড়িতে এসে আমার বৌমার সাথে এমন ব্যবহার করে, সারা মুস্তি মেতরেরাও এত খারাপ ব্যবহার করে না, কথা বোঝেন নাই?
ওই জায়গায় ভালো আসেন রোগীকে বলতেছে কি কি সমস্যা বলেন হ্যাঁ এই এক কাপ কফি হবে তো কথা বলেন নাই রোগীর সাথে কি আদর আপ্যায়ন করতেছে আবার এই লোক বাড়ি যায় বয়স দেখতেরি কথা কন নাকে বয়সের সাথে ভালো ব্যবহার আছে না না আছে না না ব্যবসায়ী হিসেবে ভালো এলাকায় শুনাম আরে উমুক দোকানদার খুবই ভালো কিন্তু যখন বউ ফোন দেয় এই ব্যবসা করবে দিবানা দিবানা যখন তখন ফোন দাও মানে এ রাখ ফোন রাখ কথা কন আর বয়ের সাথে কথা কর সময় কেন একটা মিনিট ভালো করে কথা বলেন হ্যাঁ কিছু বলবা তোমার জরুরি কথা আছে আমি একটু ব্যস্ত ছিলাম কিছু যদি না মনে করো রাখি শোনা ভালো থাকো ছেলে মেয়ে খাইছে তুমি খাইছো দুপুরে খাবার ও আচ্ছা ঠিক আছে তাহলে নামাজ পড়ে একটু রেস্ট করো রাখি হ্যাঁ রাখি শোনা আই লাভ ইউ আসসালামু আলাইকুম বউ ওটা থাকবি না ভাগবি তিন দিন ধরে মারলে ওই জীবনে ছেড়ে দেবো না কথা কর তো ভালো ব্যবহার করলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি ভালো ব্যবহার করেন না বইও ভালো ব্যবহার করে না কথা কন আর মা বোনদেরকে বলে যায় আপনাদের ভালো হওয়া লাগবে একটু রোমান্টিক হওয়া লাগবে কি হওয়া লাগবে স্বামীর সামনে যখন থাকে সেরা শাড়ি সেরা থ্রি পিস পরে থাকে তার মানে স্বামী বুঝায় যে আরো দুটো কিনে দাও আর এদিকে কিন্তু শোকে যে তোলা আছে 103টে কয়টা 103টে তোলা আছে ওগুলো পরে কখন বিয়ের বাড়ি দাওয়াত পাইলে ওগুলো পরে কখন মার্কেটে দাওয়াত পাইলে কথা কন মার্কেটে যাওয়ার সময় যে কায়দায় ভাবি সাজা গোজা শুরু করে রে ভাই সকাল 10টায় গোসল শেষ 2টা পর্যন্ত শাস্তি আছে স্বামীকে আর কতক্ষণ কয় আরে একটু 1 মিনিট বোঝেন নাই কথা সাইজে গুইজে আহ এমন কায়দায় যায় যুবকেরা দেখে কয় বুকটা ফাটতে যায় আর যুবকেরা একা দেখে না এ যুবক দৃষ্টিকে হেফাজত করা লাগবে কুল্লিল মুমিনিনা ইয়াকুদুনামিনা বিসারিহিম আল্লাহ ডেকে বলে নবী গো মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে হেফাজত করে নিজের যৌবনকে কথা কন ঠিক মাইয়া মানুষ গেল আর দেখলেন কেন দেখবেন নবীজি ডেকে বলে ও আমার জামাই হযরত আলী শোনো যদি হঠাৎ করে কোনো নারীর উপর নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরায় নাও কারণ প্রথম দৃষ্টি মাপ দ্বিতীয়বার তাকায়ও না কারণ দ্বিতীয়বারে নজর তোমার নয় এই নজর শয়তানের কথা কন এইজন নারীর প্রতি হঠাৎ যদি নজর হঠাৎ তাকাইছে হঠাৎ সাথে সাথে ফিরায় আস্তাগফিরুল্লাহ নাউজবিল্লাহ আর এখনকার যুবকেরা তাই বলবে আস্তাগফিরুল্লাহ পড়বে ও আরো নিজে দেখে বলবে দোস্ত রে আছে না নাই তার মানে নিজেও দেখে আবার এটা কপি করে শেয়ার করে ভাইরাল করে কথা কন আছে না নাই এতরে যুব সমাজ আর মা বন্ধুদের বলে যায় মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবন তার হেফাজত করা লাগবে কারণ এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এজন্য প্রেম যদি করা লাগে রোমান্টিক ভালোবাসা যদি করা লাগে হালাল স্ত্রীর সাথে ভালোবাসবো কাকে বউকে কাকে কথা কর নাকি ভাই এটা ভালোবাসেই না মনে হয় নাকি আল্লাহ জানে ভালোবাসবো কাকে বউকে এ কথা বলতে শরম লাগে নাকি বউকে ভালোবাসা খারাপ না ইবাদত কথা কর নাকি বউকে ভালোবাসা সব না গুনাহ কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়ায় সওয়াব কাজ দিলে আল্লাহর রাস্তায় যে সব সেই সব পাওয়া যাবে তাহলে স্ত্রীর ভালোবাসাও বাড়লো আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব সেই সব পাওয়া গেল এখানে কয়জন স্বামী আছে বউরে তুলে খাওয়াইছেন হাত তোলেন তো হ্যাঁ তো ভালোবাসা থাকবে কেমনে ঝগড়া আপনার বাড়িতে লাগবে না তো আমার বাড়িতে লাগবে হ্যাঁ মাঝে মাঝে বউরে কি খাওয়াবেন তুলে খাওয়াবেন এটা সদকা সব বউরে তুলে খাওয়াই না ও ঘাটাইল টাঙ্গাইলে যায়া ফুসকার দোকান থেকে বান্ধবীকে ফুসকা তুলে খাওয়ায় কথা কন না কেন বান্ধবী খাবে না বলে না আমি একটু সেজে গুজে আসছি খাবো না কয় না একটু খাও তুমি না খেলে আমি খাবো না কি অভিমান মানে বিয়ে করে নিয়েছে বিয়ে করে নিয়েছে কিন্তু খবর নিয়ে দেখেন একটাও বিয়ে করেনি কথা কন না কেন এই এলাকায় অবশ্যই এরকম ছেলে পেলে নাই তো যাই হোক মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটা হেফাজত করা লাগবে ভালো ব্যবহার স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা যা করা স্ত্রীর সাথে ভালো খাবার স্ত্রীকে খাওয়া লাগবে কথা কয়